আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী পদের লিখিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলা অংশের সমাধান। সন্ধি বিচ্ছেদ। পরিচ্ছন্ন, পরি যোগ ছন্ন, উন্নত উত যোগ নত। এক কথায় প্রকাশ, জলে ও স্থলে চরে যে, উভচর। যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে, পরগাছা। যে রোগ নির্ণয় করতে হাতুড়ে মরে, হাতুড়ে। যা কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর। বাগধারা দিয়ে বাক্য গঠন করো, আমরা কাঠের ঢেঁকি, অপদার্থ। তোমাকে বললাম একটা কর্মর ছেলে এনে দিতে, আর তুমি এনে দিলে একটা আমড়া কাঠের ঢেঁকি। কই মাছের প্রাণ যে সহজে মরে না, চোরটার কই মাছের প্রাণ, তাই এত মার খাওয়ার পরও বেঁচে আছে। ইংরেজি অংশের সমাধান। প্যারাগ্রাফ, ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিংয়ের উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ অংশটি এখান থেকে দেখে নেবেন। ট্রান্সলেশন। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরি ডে। ডাক্তার আসার আগে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। পরিশ্রমই সৌভাগ্যের মূল, ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধু ইজ দ্য ফাদার অফ দ্য নেশন। সেন্টেন্স মেকিং। ক্যাট অ্যান্ড ডগস, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ব্লু ব্লাড, দ্য লেডি স্পিক্স অ্যাক্টস অ্যান্ড ওয়ার্কস অ্যাজ এ ব্লু ব্লাড। গণিত অংশের সমাধান। উৎপাদকে বিশ্লেষণ, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন। এর উৎপাদকে বিশ্লেষণ হবে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ। বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 7:5, ছাত্রছাত্রীর সংখ্যা 120 জন হলে মোট ছাত্র কত? মোট ছাত্র হবে 70 জন। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়েছে? উত্তর হবে লাভ 4 টাকা। সাধারণ জ্ঞান অংশের সমাধান। শিশু দিবস কবে? 17ই মার্চ। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি? শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ সন্তান কে? জন্ম তারিখ কত? বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জন্ম 28 সেপ্টেম্বর 1947 সালে। যুদ্ধের সময় নারায়ণগঞ্জ কয় নম্বর সেক্টরে ছিল? 2নং সেক্টর। নারায়ণগঞ্জে পার্শ্ববর্তী 2টি জেলার নাম লেখো, মুন্সিগঞ্জ এবং গাজীপুর। সোনারগাঁও কে প্রতিষ্ঠা করেন? ঈশাখা। নারায়ণগঞ্জ এর 4টি নদীর নাম? শীতলক্ষ্যা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও মেঘনা। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।